হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ফেসবুকে যে কোনো ভিডিও ডাউনলোড করবে। তোমরা যদি আজকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে, তাহলে তোমরা ফেসবুকে যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবে। সেটা করার জন্য অবশ্যই তোমার ফোনে একটি বিটম্যাট অ্যাপস ইনস্টল থাকতে হবে। তোমরা যদি না জানো অরিজিনাল বিটম্যাট কিভাবে ডাউনলোড করতে হয়, তাহলে আমার ইউটিউবের পূর্বের ভিডিওগুলো দেখতে পারো। তোমাদের বিটম্যাটে অবশ্যই তোমার ফেসবুক লগ ইন করতে হবে। করার পরে তোমরা অরিজিনাল ফেসবুকে চলে যেতে পারো। এখান থেকে তোমরা যে ভিডিওটি ডাউনলোড করবে সেটা তুমি সিলেক্ট করতে পারো। যখন আপনাদেরকে আমি এই যে একটি ভিডিওটি ডাউনলোড করে দেখিয়ে দিব, নিচে দেখতে পাচ্ছেন কিন্তু একটি শেয়ার অপশন রয়েছে। নিচে প্রত্যেকটি ভিডিওর কিন্তু নিচে কিন্তু শেয়ার অপশন রয়েছে। এখানে অবশ্যই শেয়ারে ক্লিক করতে হবে। শেয়ারে ক্লিক করার পরে সাইড দিকে স্লাইড করবেন, এখানে লেখা আছে আরও, এখানে ক্লিক করবেন। করার পরে আপনার এখানে দেখবেন যে এখানে যে জায়গায় বিটম্যাট রয়েছে সেই জায়গায় আপনারা বিটম্যাটটি সিলেক্ট করে নেবেন। বিটম্যাটটি সিলেক্ট করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। আপনারা যদি বিটম্যাটে আপনার ফেসবুক লগ ইন যদি না করে থাকেন, তাহলে অবশ্যই আপনারা লগ ইন করে নেবেন। আমার লগ ইন করা নেই, আমি এখন লগ ইন করে নেব। আপনারা যদি পূর্বে লগ ইন করে থাকেন, তাহলে আপনার প্রত্যেকবার লগ ইন করতে হবে না, শুধু একবার লগ ইন করলেই হয়ে যাবে। আমার যেহেতু লগ ইন করা নেই, তার কারণে আমি লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ওখানে সেই ভিডিওটি চলে এসেছে এবং ডাউনলোড অপশন দিয়ে দিচ্ছে। দেখেন, দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ডাউনলোড আইকনে ক্লিক করে আপনাদের দেখিয়ে দিব এই ভিডিওটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এভাবে আপনারা ফেসবুকের প্রত্যেকটি ভিডিও ডাউনলোড করতে পারেন। আজ আমি আপনাদেরকে আরেকটা ভিডিও ডাউনলোড করে দেখিয়ে দেব যে আসলে সেটা ডাউনলোড হয় কি না। এই যে একটা বাচ্চার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দেব। এখন এখানে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর আবার আপনারা ডান দিকে স্লাইড করবেন। স্লাইড করার পরে এই যে এখানে আরও অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপনারা বিটম্যাটটি চয়েস করবেন। বিটম্যাটটি সিলেক্ট করার পর চাপ দেওয়ার পরে আবার আপনাদেরকে বিটম্যাটে চলে আসবে। আসার পর আবার লোডিং নেবেল, লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি চলে এসেছে এবং এখানে ডাউনলোড আইকন দিয়ে দিছে। এইভাবে আপনারা ফেসবুকে যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন। আপনারা যদি এরকম আরও ভিডিও পেতে চান, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।